হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা তো জানো আমি পুরীতে আছি, তো আজকে চার নাম্বার দিন। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, কারণ কি আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট, রাত 10টা বাজে ট্রেন। তো দেখো এই যে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি, এটা আমরা যে পুরী হোটেলে উঠেছিলাম সেই পুরী হোটেলেরই রেস্টুরেন্ট। তো আজকে এখানেই আমরা ব্রেকফাস্ট সারছি, তো তারপরে আমরা সমুদ্রে যাব স্নান করতে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তোমাদের ব্রেকফাস্ট দেখায়। তো আমি এগ স্যান্ডউইচ নিয়েছি, আর সবাই লুচি আর তরকারি খাচ্ছে। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট। তো এই রেস্টুরেন্টটা অ্যাকোয়ারিয়ামের মাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, সেটা তো আমি একটু তোমাদের দেখালাম। সেই জন্য চলো সমুদ্রের দিকে হাঁটছি, তোমাদেরকে দেখাবো চলো। এই যে আমার প্রতিদেব যাচ্ছে, চলো বিচে, খুব সুন্দর লাগছে। আজকে স্নান করবো অনেকক্ষণ ধরে। এই যে পেছনে সমুদ্র দেখা যাচ্ছে, চলো যাবো। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা বাড়ি চলে যাব। রাত 10টা বাজে ট্রেন, চলো দেখাই তোমাদের। এই যে উঠ, প্রথম দিন উঠেছিলাম, আর উঠবো না। হ্যাঁ, আজকে স্নান করবো অনেকক্ষণ ধরে, চলো চলো আমরা হেঁটে হেঁটে যাই। চারপাশটা দেখাবো, দেখো কত লোক স্নান করছে। তো আজকে আমরা স্নান করতে নামবো, অনেকক্ষণ স্নান করবো, ইচ্ছা তো আছে 3-4 ঘন্টা করার, তো সেরকম করবো স্নান। তো আজকে হয়তো ভিডিও দিতে পারবো না স্নানের, কারণ কি আমরা দুজনেই স্নান করতে নামছি, আমি আর আমার বর। তো সেই জন্য তো তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি, কিন্তু আমাদের স্নানের ভিডিওটা তো ফার্স্টের দিন তোমরা দেখেছো, তো সেই একই রকম স্নান। তো তোমরা দেখতে থাকো, আর আমি স্নানের ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। দুপুরে আমরা খেতে যাচ্ছি, 4 নাম্বার দিন আজকে, চলো যাওয়া। এখন ভজহরিতে খেতে এসছি দুপুরবেলা, চলো দেখাই তোমাদের। আজকে 4 নাম্বার দিন, লাস্ট দিন, আজকে বাড়ি চললাম, আমাদের মনটা খারাপ, দেখাই চলো। আজকে লাস্ট দিন, আমরা এখন বেরিয়ে পড়েছি এই সমুদ্রের ধারে, বিকালে কেনাকাটা করতে একটু একটু ঘুরবো, কিছু খাবো, তারপর রাত 10টায় ট্রেন, উঠে পড়বো 9টার সময়। আমাদের এখান থেকে হোটেলে, পুরী হোটেলে বাস আছে, পিক আপ করে দিয়ে আসবে স্টেশনে। তো চলো যাই, দেখাই তোমাদের বিকালের পরিবেশটা। এখন 5:45 মতো বাজে, তো সুন্দর চারপাশটা। এখানে মাঠে একটা স্টেজ হচ্ছে, জানি না কি হবে, আমরা আজকে চলে যাবো, আজকেই মনে হবে কি কাল হবে, আমাদের আর দেখা হবে না। তো এই যে আমরা মার্কেটে ঢুকে পড়েছি, এখান থেকে কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি পছন্দ হয়, কোনটা কেনা যায় দেখি। তো ইচ্ছা আছে কুর্তি চুড়িদার নেওয়া, দেখা যাক কতদূর কি পছন্দ হয়, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এটা দেখো, এটা দেখো না, এটা ভালো লাগে।
এটা বেশ ভালো লাগছে, হ্যাঁ এটা বেশ খুব এটা খুব সুন্দর লাগছে। এগুলো লং হবে তাই তো? এই ব্লুটা খোলো, সেটিং দিয়ে 750, হ্যাঁ তো এই চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ যেটা হাতে রয়েছে দোকানদারের, এটা আমি নিলাম, খুব পছন্দ হলো। তো এটার দাম হলো 690 টাকা নিল, আর খুব পছন্দ হয়েছে চুড়িদারটা আমার। এই যে আমি শপিং করেছি, একটা কুর্তি কিনেছি, একটা চুড়িদারের পিস কিনেছি। চলো তোমাদের আবার পরে দেখাবো এগুলো খুলে, তারপর কেনাকাটি করে এখন আমরা একটু খাবার দাবার কিনতে যাবো। যেহেতু 9টা এখান থেকে বেরোবো, তো তখন তো আর খাবার খাওয়া যাবে না, সেই জন্য আমরা এখন মন জিনিসে যাবো, ওখান থেকে কিছু খাবার প্যাক করে নেবো। চলো তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো। হ্যাঁ চলো, ওই যে মন জিনিস দেখা যাচ্ছে, মন জিনিস থেকে কিছু কিনবো, মন জিনিসে ঢুকছি। তো মন জিনিসে ঢুকে গেছে, দেখা যাক কোনটা কি রাতে ডিনারের জন্য নেওয়া হয়, কারণ আমরা শুকনো খাবার নেব ট্রেনের মধ্যে খাওয়ার প্রবলেমের জন্য। তো নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। চিকেন ব্রেড রোল দুটো নাও, আর হলো স্যান্ডউইচ নিয়ে নাও, একটা পনির পিস, একটা চিকেন ব্রেড রোল, দুটো দুটো তিনটে, হ্যাঁ তিনটে, আর একটা স্যান্ডউইচ নিয়ে নাও, স্যান্ডউইচ চারটে। চিকেন টিক্কা পিস একটা নাও, চিকেন ব্রেড রোল দুটো নাও, ওই যে আমাদের রাতের খাবার দেখতে পাচ্ছ আমার বরের হাতে, মন জিনিস থেকে নিলাম। তো গাইস এই যে সেদ্ধ ভুট্টা, তো যেটা আমার এখানে এসে খুব ফেভারিট হয়ে গেছে, তো আবার একটা কিনছি দেখতে পাচ্ছ, আমারটা রেডি করছে, তো এটা খাবো। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভ্লগে আমরা বাড়ি যাওয়া পর্যন্ত সবটা দেখাবো তোমাদের সাথে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।